আজকের প্রথম প্রশ্ন, মানুষ তার জীবনের কতটা সময় শুধুমাত্র ঘুমিয়ে কাটায়? মানুষ তার জীবনের তিন ভাগের এক ভাগ ঘুমিয়ে কাটায়। এবার বলুন তো, কোন দেশের মানুষেরা দাঁত মাজার জন্য ব্রাশ আবিষ্কার করেছিল? চীন, স্পেন, চিলি, জাপান। সঠিক উত্তর হবে চীন। কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে চাল আর ভাত হয় না? পাথরকুচির পাতা ভাতের হাঁড়িতে দিলে ভাত আর চাল হয় না। পৃথিবীর কোন দেশের জাতীয় খাবার ডাল ভাত? মিশর, রাশিয়া, ভারত, নেপাল। সঠিক উত্তর হবে নেপাল। এবার বলুন তো, কোন প্রাণীর ভালোবাসার সঙ্গী মারা গেলে অপর প্রাণীটি কষ্টে মারা যায়? সঠিক উত্তর হলো রাজহাঁস। এবার বলুন তো, কোন দেশের মানুষেরা কম ঘুমায়? জাপান, ভারত, ভুটান, ইতালি। সঠিক উত্তর হবে জাপান। পৃথিবীতে প্রথম দাঁত মাজার ব্রাশ কি দিয়ে তৈরি করা হয়েছিল? পৃথিবীতে প্রথম দাঁত মাজার ব্রাশ তৈরি করা হয়েছিল পশুর পশম দিয়ে। এরকম অজানাকে জানতে এবং শিখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। হিল তুলা জুতো প্রথম কাদের জন্য আবিষ্কার করা হয়েছিল? হিল তুলা জুতো প্রথম আবিষ্কার করা হয়েছিল কসাইদের জন্য। আমরা যে প্লাস্টিক ব্যবহার করি, এই প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল? আমরা যে প্লাস্টিক ব্যবহার করি, এই প্লাস্টিকের আবিষ্কার 1855 সালে হয়েছিল। এবার বলুন তো, পৃথিবীর কোন প্রাণী আয়না দেখলে ভয় পায়? শুয়োর, ভাল্লুক, বিড়াল, কুমির। সঠিক উত্তর হবে শুয়োর। পৃথিবীর কোন দেশে গাছ কাটা নিষিদ্ধ? নরওয়ে, জাপান, ভুটান, ভারত। সঠিক উত্তর হবে নরওয়ে। আজকের শেষ প্রশ্ন, কোন প্রাণী আকাশে উড়তে উড়তে ডিম পাড়ে, সেই ডিম মাটিতে পড়ার আগে বাচ্চা হয়ে উড়ে যায়? এখানে সঠিক উত্তর হবে হুমা পাখি। হুমা পাখির ডিম আকাশ থেকে মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন।